খোলা মেলা বিকিনিতে প্রকাশ পেল বাংলাদেশী অভিনেত্রী চমক তারার নতুন মিউজিক ভিডিও। এখন কি সেই ভিডিও, সে বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি আবেদন, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন, এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। এবার যাওয়া যাক পুরো বিষয়টিতে। বর্তমানে গান শোনার পাশাপাশি ভিডিও দেখতে পছন্দ করেন দর্শক শ্রোতারা। দর্শক চাহিদা মাথায় রেখে নির্মিত হচ্ছে মিউজিক ভিডিও। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন গানের ভিডিওতেও দেখা গেছে মডেল চমক তারাকে। এবার নতুন একটি মিউজিক ভিডিওতে খোলামেলা রূপে হাজির হলেন চমক তারা। আসোনা আমার বুকে আসোনা শিরোনামের এ গানে অধিকাংশ দৃশ্য ধারণ হয়েছে সুইমিং পুলে। সুইম স্যুট আর বিকিনিতে দেখা গেছে চমক তারাকে। সাধারণত দেশের মিউজিক ভিডিওগুলোতে এতটা সাহসী রূপে কোনো নায়িকাকে সচরাচর দেখা যায় না, কিন্তু এ গানে এতটাই খোলামেলা পোশাকে অভিনয় করেছেন চমক তারা, তা এক প্রকার অনেক সাহসের কাজ। আর এই ভিডিওতে চমক তারার বিপরীতে অভিনয় করেছেন মডেল শাহিন শাহ। এতটা সাহসী রূপে ক্যামেরা বন্দী হওয়ার কারণ ব্যাখ্যা করলেন চমক তারা। তিনি বলেন, গানটি রিলিজের আগে বেশ নার্ভাস ছিলাম, কারণ দর্শক কিভাবে নেবে তা নিয়ে আমি অনেক চিন্তা করেছি। দেখুন, আমরা বলিউডকে ফলো করি, কিন্তু বলিউডে এই টাইপের গান হলে দর্শক সেটা দেখেন, আর আমাদের দেশে হলে কেন জানি তা গ্রহণ করতে পারে না। আমাদের দেশে কেউ এগুলোকে উৎসাহ দেয় না। গানটির কথা, সুর ও মিউজিক করেছেন ফিরোজ প্লাবন। গানটিতে কণ্ঠ দিয়েছেন নাজনীন নাজু। প্রিন্স খানের পরিচালনায় গানটির কোরিওগ্রাফ করেছেন কামরুল হাসান। মিউজিক ভিডিওটি চমক তারা তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন। এছাড়াও তিনি জানান, প্রতি মাসে একটি করে মিউজিক ভিডিও প্রকাশ করবেন তার চমক তারা চ্যানেলটিতে। 2015 সালে মা বাবা সন্তান সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন চমক তারা। সিনেমাটি পরিচালনা করেছিলেন এ আর মুকুল নেত্রবাদী। এ সিনেমার মাধ্যমে চমক তারার অভিষেক হলেও এর আগে মাসুদ আজাদের বস্তি সম্রাট সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পথ চলা এই অভিনেত্রীর। তো বন্ধুরা, বাংলাদেশের মিউজিক ভিডিও ইন্ডাস্ট্রিতে এ ধরনের খোলামেলা ভিডিও এর আগে কখনোই হয়তো দেখা যায়নি। তবে এবার বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে এ ধরনের ভিডিওকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানান। সেই সাথে ভিডিও শেষে আপনাদের কাছে আমার আবারও আবেদন, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন, এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখুন, যাতে এ ধরনের ভিডিও সবার আগে পেয়ে যান আপনারা। ধন্যবাদ।